সালটা ছিল 1396 খ্রিস্টাব্দ, তখনই মাহেশের রথের সূচনা হয়। শুরুতে মাহেশের রথ ছিল 50 ফুট এবং 12 চাকা বিশিষ্ট। 125 টনের এই রথ বর্তমানেও তাই রয়েছে। এই রথের ইতিহাসের দিকে চোখ রাখলে দেখা যায় যে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক ব্রহ্মচারী পুরীতে তিনি সাধনা করছিলেন। জগন্নাথ দেবকে একদিন নিজে হাতে ভোগ খাওয়াবার ইচ্ছা প্রকাশ করেন পুরীর মন্দিরেই, কিন্তু সেখানকার সেবায়েতরা, সেখানকার মন্দিরের পাণ্ডারা তাকে ভোগ খাওয়াতে দেয় না। এরপর টানা 3-4 দিন ধরে কান্নাকাটি করেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। হঠাৎই স্বপ্নে জগন্নাথ দেব তাকে জানায় যে পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর তীরে মাহেশ বলে একটি গ্রাম রয়েছে, সেখানে তিনি কাঠ আকারে ভেসে আসবেন, আর সেই কাঠকে খোদাই করে যদি ধ্রুবানন্দ ব্রহ্মচারী বানাতে পারেন জগন্নাথ, তাহলেই জগন্নাথ দেব তার হাতে ভোগ খাবেন। তারপরই ধ্রুবানন্দ ব্রহ্মচারী চলে আসেন এই মাহেশ গ্রামে, আর সেখান থেকেই ধীরে ধীরে ভেসে আসে যেমন নদীতে কাঠ, সেই কাঠকে সংগ্রহ করে তিনি তৈরি করেন জগন্নাথের বিগ্রহ, এবং সেখান থেকে শুরু হয় এই মাহেশের রথ উৎসব। শুনে নিলাম এই মাহেশের রথের ইতিহাস। ট্রাভেল শুটার্স আজ উল্টো রথ উপলক্ষে চলে এসেছিল এই মাহেশের রথে। হুগলি জেলার শ্রীরামপুরে এই মাহেশের রথ খুবই বিখ্যাত এক রথ। আজ উল্টো রথে চলছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পূজার্চনা তার মাসির বাড়িতে। এ হল শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি। এইখান থেকেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিনজন যাত্রা করবেন তাদের নিজ বাসগৃহে। রথের মেলা উপলক্ষে এখানে বসে এক বিশাল মেলা। চলুন এবার মেলাটা একটু ঘুরে দেখা যাক। জনসমাগম বেশ চোখে পড়ার মতো। চলছে গরম গরম জিলাপি ভাজা। জিলাপি ছাড়া কি আর রথের মেলার মজা হয়? এখানে জগন্নাথ দেবের চরণে গোটা গোটা ফল এবং গোটা পদ্মফুল দেওয়ার রেওয়াজ রয়েছে, তাই সেসবের দোকান এখানে অনেক পরিমাণে দেখতে পেলাম। রয়েছে কাঠের তৈরি ছোট ছোট মূর্তি, সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও শ্রী চৈতন্যদেবকেও দেখা গেল। হাতে বানানো বাঁশের বাঁশি এখানে অনেক বিক্রি হচ্ছে। গোটা পদ্মফুল কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখলাম। জগন্নাথ দেবের ডালি সাজানোর জন্য রয়েছে রকমারি মিষ্টিও। রং বেরঙের বাচ্চাদের খেলনা বেশ মজা লাগলো দেখে। মেলায় যা যা পাওয়া যায় তার সমস্ত সরঞ্জামই এখানে হাজির। জগন্নাথ দেবের করুণার আশায় এখানে গরিব থেকে বড় লোক সবাই হাজির হয়। ভক্তদের ভিড় বেশ চোখে পড়ার মতো। চলছে পূজার্চনা। পূজার ডালি সাজিয়ে ভক্তরা জগন্নাথ দেবের আশীর্বাদের আশায়। Thank you.
চোখে পড়ল চিনি আর সাথে গার্ডার দিয়ে বাঁধা একটা গোটা কলা। জিজ্ঞেস করিনি এটা কেন। যেখানকার যেমন নিয়ম, এখানের নিয়ম হচ্ছে চিনি ও কলা দিয়ে জগন্নাথ দেবকে সন্তুষ্ট করা। ঘুরে দেখলাম মাহেশের রথ, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আবার আসবো, দেখা হবে সামনের ভিডিওতে। নমস্কার।